নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। এসোসিআই নেতা প্রদীপ কুমার দেবের মৃত্যুতে শোক বিভিন্ন মহলে। রংপুরে অবৈধ মদ ও ড্রাগসের রমরমা ব্যবসা, স্মারকপত্র জেলা শাসককে। সোনাই নদী থেকে ব্যাপক পরিমাণে চোরা কাঠ জব্দ, ভূয়সী প্রশংসা বনকর্মীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এসোসিআই দলের কাছাড় জেলা কমিটির সদস্য তথা গণ আন্দোলনের নেতা প্রদীপ কুমার দেব শুক্রবার রাতে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, এক ছেলে ও এক কন্যা। শনিবার সকাল 9:30 নাগাদ তার মরদেহ শিলচর চেঙ্কুরি রোডের বাঘাযতীন লেনে পৌঁছালে এক শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়। প্রদীপ কুমার দেব তার জীবনকালে অসংখ্য গণসংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় কর্মী ও নেতা হিসাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাওয়ায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষ সকাল থেকেই এসোসিআই দলের উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এদিন দুপুর 12:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত তার মরদেহ শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শেষ শ্রদ্ধা জানাতে রাখা হয়। পরে সেখান থেকে শিলচর শ্মশানঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। নেতা প্রদীপ কুমার দেবকে শেষ শ্রদ্ধা জানাতে শহরের বিভিন্ন সংস্থা সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠন সহ বিভিন্ন ব্যক্তিজনেরা উপস্থিত হন। বেলা 2:30 নাগাদ তার নশ্বর দেহ দলীয় কর্মী সমর্থকদের প্রদীপ কুমার দেব অমর রহে স্লোগানে ও কমরেড শিবদাস ঘোষের রচিত সঙ্গীত পরিবেশনের পর তার নশ্বর দেহে অগ্নিসংযোগ করা হয়। বৃহত্তর রংপুর এলাকার গঙ্গাপাড়া, রাজপথ, শান্তিপাড়া, বটবৃক্ষ তল ইত্যাদি এলাকার বিভিন্ন সংস্থা, সংগঠন ও সমিতির সম্মিলিত যৌথ মঞ্চের পক্ষ থেকে সমাজ বিরোধী তথা মদ ও ড্রাগস ব্যবসায়ী এবং নেশাগ্রস্তদের বিহিত ব্যবস্থা গ্রহণ করতে শনিবার কাছাড় জেলার জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয়, বৃহত্তর রংপুর এলাকার গঙ্গাপাড়া, রাজপথ, শান্তিপাড়া ইত্যাদি এলাকার দীর্ঘদিন থেকে অবৈধভাবে মদ ড্রাগস ব্যবসায়ীদের রমরমা ব্যবসা চলছে। সন্ধ্যার পর এলাকার মহিলা সহ সাধারণ পথচারীদের রাস্তায় বেরোনো মুশকিল হয়ে পড়েছে। দিন কয়েক আগে এলাকার এক মহিলার ওপর মদ্যপ অবস্থায় অসাধু ব্যক্তিরা শ্লীলতাহানি করে। পরে এমর্মে রংপুর থানায় এজাহার দাখিল করা হলে আজ অবধি সেই সব অসাধু ব্যক্তিদের জন্য কোনো শাস্তি প্রদান করা হয়নি। ফলে এলাকায় অসাধু ব্যক্তিদের অবাধে অরাজকতা চলছে। এছাড়া সরকারি জমিতে অবৈধভাবে দোকান নির্মাণ করে মদ ড্রাগসের রমরমা ব্যবসা চালাচ্ছে
যার ফলস্বরূপ ভুগতে হচ্ছে পড়ুয়া থেকে এলাকার সর্বস্তরের জনগণের। তাই অতিসত্বর সেই সব অসাধু কর্মকলাপের বিরুদ্ধে জেলা প্রশাসনের তরফ থেকে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানানো হয়। তা না হলে আগামী দিনে এলাকার সচেতন মহল সহ বিভিন্ন সংগঠন ও সম্মিলিত যৌথ মঞ্চের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়। আজকে আমরা রংপুরবাসী এখানে আমাদের শান্তিপাড়া ক্লাব এবং রংপুর গঙ্গাপাড়া মহিলা সমিতি এবং আঙ্গারজোর জড়িত হয়ে আজকে আমরা ডিসির কাছে একটা মেমোরান্ডাম দিয়েছি যে বিগত দিনে আমাদের এখানে রংপুরে মদ ব্যবসা যেমন অবৈধভাবে তারা মদ বিক্রি করতেছে এবং রাস্তাঘাটে মদ খাইতেছে, খাওয়ার পরে মানে আমাদের তারাতে এক মহিলার উপর অত্যাচার করছে মদ খাওয়ার পরে অত্যাচার করছে। তারপরে এটা একটা এফআইআর দেওয়া হয়েছে, এফআইআর দেওয়ার পরে আসামিকে ছেড়ে দিয়েছি ওরা, এই কিন্তু বিচার এটা হয় নাই, সম্পূর্ণ আউট করছে, ওরা বেল দিয়ে দিয়েছে কিন্তু এটা বিচার হয় নাই। এই জন্য আমরা চাই ডিসির কাছে আসছি, আমরা এটা বিচার লাগে মহিলার উপরে এইভাবে মদ জেলে চিহ্ন ধরে মেরেছে, ওইটার জন্য আমরা প্রতিবাদ নিয়ে এসেছি। আমরা একান্ত মানে আপনাদের কাছে ডিসির অফিসে আমরা মেমোরিয়ালটা দিয়েছি, এই বিচারটা আমাদের লাগে। হ্যাঁ, যে কেন এই মহিলাকে মারলো আর আমাদের যে বাচ্চা কাচ্চারা নেক্সটে যে মারবে না ওটা কী প্রমাণ আছে? আমরা তো চলাফেরা মুশকিল হয়ে দাঁড়াচ্ছি। এই মানুষ, ওর নাম সঞ্জীব দাস, পাড়াতেই মদের দোকান আছে, ওরা অবৈধভাবে বিক্রি করছে মানে ওপেন না। কাছাড় জেলার সোনাই উজানের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ কাঠের চোরা কারবার এখনও সক্রিয় রয়েছে। শুক্রবার মণিয়ারখাল ফরেস্ট বিটের বনকর্মীদের রুটিন তল্লাশির সময় সোনাই নদীর উজানের হাতিকাল এলাকা থেকে ব্যাপক পরিমাণে কাঠ জব্দ করার খবর ফের প্রকাশে এলো। এদিকে কাঠগুলো জব্দ করে সোনাই নদীর জলপথ দিয়ে শনিবার মণিয়ারখাল ফরেস্ট বিট কার্যালয়ে নিয়ে আসা হয়। অবৈধ কাঠ চোরা কারবারীদের বিরুদ্ধে বনকর্মীদের সক্রিয় ভূমিকা ভূয়সী প্রশংসা করেন স্থানীয় সচেতন জনগণ। আমরা এখানে একটা দুষ্টচক্র আছে, দুষ্টচক্রটা মানে শেওরে মারো শেওরে ধরো শেওরে বাঁচাও, এই যে দুষ্টচক্রটা কিভাবে দমন করা যায় দৃষ্টি আকর্ষণ করি আর ডিপার্টমেন্টের উপরেও কিছু পুলিশ ডিপার্টমেন্টের উপরেও করি আর ফরেস্ট ডিপার্টমেন্টের উপরেও করি আর তারা একটা দৃষ্টি আকর্ষণ লোকা যে এটাতে দমন করা যায়নি, ওটাও আমার বিশেষ বক্তব্য। এই যে একজনদের দরিয়া মারিয়া জেলভাটা নিয়ে আরেকজনদের দরিয়া বা শিবাভাই ভাই দেওয়া, এইভাবে বিগত দিনে এইভাবে ঘটনা ঘটছে, শেওরে দরিয়া মারা হয়েছে, মারিয়া গাড়ি নেওয়া হয়েছে, মানুষও জেলে দেওয়া হয়েছে, শেওরে আবার অবাই দিও সারাওর, গতিকে খায় খায় বা করলে তো সবে করতো, আর একজনে করতো একজনে করতো না, এই জিনিসটা মনে ঠিক নাই। শনিবার সন্ধ্যা ছটা পর্যন্ত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন করে 21 জনের দেহে করোনা সংক্রমণ দেখা দিয়েছে। এদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে 20 জনকে এবং আরটিপিসিআর টেস্টের মাধ্যমে একজনকে পজিটিভ শনাক্ত করা হয়। এদিকে মারণ ভাইরাসের সংক্রমণে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কোনো পজিটিভ রোগীর মৃত্যু হয়নি। এ খবর জানান শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 60 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন, 39 জন পেশেন্ট কোভিড আইসিইউতে ভর্তি আছেন এবং 21 জন পেশেন্ট কোভিড ওয়ার্ডে ভর্তি আছেন, 5 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 46 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে 9 জন পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 10 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 1টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 5টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে কোনো রোগীর মৃত্যু হয়নি। তফসিলি সমাজের পিছিয়ে পড়া লোকদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। শনিবার ধলাই ফরেস্ট বাংলোতে ধলাই জিপির তফসিলি লোকদের মধ্যে পানীয় জলের ফিল্টার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে ঠিক এই মন্তব্য করেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল। তিনি বলেন, তফসিলি বোর্ডের মাধ্যমে হিতাধিকারীদের চয়ন করে ফিল্টার সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে বিজেপি সরকার, তার জন্য তিনি কেন্দ্র রাজ্য সরকার সহ ধলাই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বন ও পরিবেশ আবগারী এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, এদিন ধলাই জিপির মোট 62 জন হিতাধিকারীদের হাতে
পানীয় জলের ফিল্টার তুলে দেওয়া হয়। এদিনের ফিল্টার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংহপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস সহ অনেকে। অনুরূপভাবে এদিন পুঁটিকাল জিপির 40 জন হিতাধিকারীর মধ্যেও পানীয় জলের ফিল্টার হাতে তুলে দেওয়া হয়। 2024 সালের মধ্যে সবার ঘরে ঘরে পানি পৌঁছে দেওয়া সেই সংকল্প নিয়ে কাজ করছে। যেগুলো ওয়াটার সার্ভিস রিপেয়ারিং এর কাজ চলছে, যেগুলো শেষ হয়েছে, সবার ঘরে জল পৌঁছে। আর যে জায়গায় ওয়াটার সাপ্লাই স্কিম নেই, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, সেই জায়গায় ভারত সরকার এবং আসাম সরকার প্রপোজাল নিয়েছে, প্রস্তাব নিয়েছে, আগামী কিছুদিনের মধ্যে সেই জায়গায় নতুন ওয়াটার সাপ্লাই প্ল্যান্ট গড়ে উঠবে এবং আপনারা বিশুদ্ধ পানীয় জল পাবেন। 2024 মধ্যে সবাই পেয়ে যাবেন। সরকার এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে, শুধু জলের ব্যাপারে নয়, সরকার বিভিন্ন জনসাধারণকে আমাদের ভারতবর্ষীয় সহ গ্রামাঞ্চলের জনসাধারণকে কিভাবে উপকার করা যায় ভারতীয় জনতা পার্টির সরকার সেই দিক দিয়ে কাজ করে চলছে। কৃষকদের জন্য কিষাণ সম্মান নিধির মাধ্যমে কৃষি ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায়, গরিব মানুষ আছে কিভাবে, মানে অন্য যোজনায় বর্তমানে কোভিড মহামারী চলছে সেই সময় কিভাবে সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে, লক্ষ্য করেছেন রেশন কার্ডের মাধ্যমে আপনারা চাল পাচ্ছেন, সঙ্গে সঙ্গে রিলিফের মাধ্যমে আপনারা 5 কেজি করে মাথা পিছু চাল পাচ্ছেন, সরকার আপনাদের পাশে আছে। সঙ্গে সঙ্গে আরো অনেক যোজনা আছে, অনেক স্কিম আছে, জনসাধারণকে কিভাবে গরিব মানুষকে মুখে হাসি ফুটানো যায় সরকার সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে চলেছেন। আপনি পঞ্চায়েতের মাধ্যমে লক্ষ্য করেছেন সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে, পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন ধরনের স্কিম গরিব জনসাধারণকে কিভাবে সহযোগিতা করা যায় সরকার কাজ করে চলেছেন। কেন্দ্র রাজ্য বিজেপি সরকার থাকায় গ্রামাঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শনিবার পালংঘাট জিপিতে পঞ্চায়েত নাগরিক সনদ গ্রাম সভায় বক্তব্য রাখতে গিয়ে ঠিক এই কথাগুলো বললেন পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। এদিন পালংঘাট জিপি কার্যালয়ের মিটিং হলে জিপি সভাপতি শশাঙ্ক শীলের পৌরোহিত্যে অনুষ্ঠিত পঞ্চায়েত নাগরিক সনদ গ্রাম সভার প্রতিবেদন পাঠ করে শোনান জিপি সচিব বিশ্বজিৎ দে। পরে সভায় গ্রাম পঞ্চায়েত থেকে নাগরিকরা কি পরিষেবা পেতে পারেন এ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন পূর্ব ধলাইয়ের জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিআরএস কৃষ্ণধন সিনহা, টিসি সন্তোষ কুমার রায়, শিবম রায় প্রমুখ। অনেক ধরনের বিভাগ আছে, কোন ধরনের এমন হাউস পর্যন্ত আমরা বন্ধ, এটা লাগে তো আজকে আমার জিপি সচিব বা এখানে আমরা বেশ আলাপ আলোচনা করা হয়েছে। আর ওই যে জলের ব্যাপারটা দেখুন, এটা যে সময় আমরা ইলেকশনে আগ মুহূর্তে আরম্ভ করা হয়েছে করছে, যেমন আমার মালগ্রাম এখানে কারেন্টের লাইন যা না করিয়া এখানে জল ভালো দিকে সারবে না, এখানে ওই জনগণেও তোমার আমরা যে জলের যেটা সমস্যা আমার কাছে তো মানুষের আইসিন যে সময় নালা করিয়া জলের ফাঁক তুলে নিয়েছি ওই সময় আমার কাছে অনেক মানুষ আছে, আমি প্রায় জায়গা সব করেছি। আর এটা যে কিছু সব জিনিস হইত না, আপনারা দেখুন আমরা পঞ্চায়েত হওয়ার পর তো নিয়ে আজকে আমরা যদি 2.5-3 বছর হইয়া থাকে। ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি পড়ুয়াদের অভিনন্দন জানানো হয়। সংস্থার পক্ষ থেকে কৃতি পড়ুয়াদের শংসাপত্র দিয়ে অভিনন্দন জানানো হয়। শিক্ষা বিভাগে করোনা মহামারীর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই শিক্ষা বিভাগে হয়েছে। ছাত্ররা অনলাইনে ক্লাস করেছে, তাদের মানসিক, আধ্যাত্মিক এবং শারীরিক যে বিকাশ হওয়ার কথা ছিল স্কুলে গিয়ে সেটা থেকে ওরা বঞ্চিত ছিল। কিন্তু তারই মধ্যে আমাদের এই হায়ার সেকেন্ডারি এবং HSLC দুটারই রেজাল্ট বেরিয়েছে, তাই আমরা ফ্যান্টাস্টিক ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে আজকে আমরা কিছু ছাত্রদের বাড়িতে এসেছি এবং আজ আমরা পুরমের বাড়িতে এসেছি, যে সরস্বতী বিদ্যানিকেতনে ও পড়ে এবং খুব ভালো রেজাল্ট করে পাশ করেছে, তাকে ওর বাড়িতে এসে তাই ওকে প্রশংসাপত্র দিয়ে আমরা যতটুকু আমরা উৎসাহিত করার ওকে করেছি। পুনম কিছু বলো। আমরা ভবিষ্যতে পুনমে ভবিষ্যতে মানে আরো ভালো রেজাল্ট করো এটাই আশা করি, ভগবানের কাছে এটাই আমরা কামনা করি। থ্যাংকস টু ফ্যান্টাস্টিক গ্রুপ ফর গিভিং মি দিস সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। মিজোরামগামী পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক করতে বরাক উপত্যকার জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
আন্তরাজ্য সীমা বিবাদ সম্পর্কিত গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট সীমান্তের সর্বশেষ পরিস্থিতির তথ্যাদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দাখিল করতে শনিবার দিল্লি গেছেন মুখ্যমন্ত্রী। এর আগে বরাক উপত্যকায় কাছাড় এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে চলমান জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। দক্ষিণ অসমে অর্থনৈতিক অবরোধের দরুন পাহাড়ি রাজ্য মিজোরামে মারাত্মক সংকটের মধ্যে পড়েছে। ভয়াবহ এই পরিস্থিতিতে পেট্রোপণ্য, জ্বালানি তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধের অভাব মারাত্মকভাবে প্রবাহিত করেছে। বিশেষ করে যারা কোভিড-19 সঙ্গে জীবনপণ লড়াই করছেন তারা সংকটাপন্ন। গত 3 তারিখ মিজোরাম সরকারের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আর লাল থাংলিয়ান তার রাজ্যকে অবরোধ সৃষ্টি ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন। কিন্তু বরাক উপত্যকায় মিজোরামের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ সংগঠকরা আগ্রাসী পাহাড়ি রাজ্যকে মোক্ষম জবাব দিতে তাদের আন্দোলন অনর। গতকাল রাতে হাইলাকান্দি এবং কাছাড় জেলার বিভিন্ন স্থানে মিজোরামগামী পণ্যবাহী গাড়িকে আটকানো নিয়ে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। হাইলাকান্দির ধলছড়ায় অসম পুলিশ এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়েছে। এ নিয়ে আজও উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে গতকাল রাতে কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত ভাগাবাজার এলাকায় 306 নম্বর জাতীয় সড়কে মিজোরামের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক অবরোধের কবলে পড়ে 4টি পণ্যবাহী লড়ি। অবরোধকারীরা ওই 4টি লড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রিত হয়। পরিস্থিতি বিবেচনা এবার মুখ্যমন্ত্রী বরাকবাসীকে অবরোধ প্রত্যাহারের আর্জি জানিয়েছেন। মাধ্যমিক পরীক্ষা অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের ফল 3 দিনের মধ্যে পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানালো পড়ুয়ারা। অন্যথায় আগামীতে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেওয়া হয়েছে। শনিবার কাছাড় জেলার স্কুল পরিদর্শকের কার্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীরা এই দাবি জানায়। তাদের আন্দোলনের সংহতি জানিয়ে AIDSO-র কাছাড় জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস ও পল্লব ভট্টাচার্য সেখানে উপস্থিত হয়ে শিক্ষা আধিকারিকদের বলেন, বিনা পরীক্ষায় কিভাবে ছাত্রছাত্রীরা ফেল করল তারা বুঝতে পারছেন না। কারণ এই ফলাফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বিক্ষোভ চলছে তা থেকে বোঝা যাচ্ছে ছাত্রছাত্রীরা অসন্তোষ চরমে রয়েছে। আসাম সরকার কোনো অবস্থায় তাদের ক্ষোভকে অগ্রাহ্য করলে চলবে না। বিশেষ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার ফলে যারা বঞ্চিত হন তাদের বক্তব্য শুনতে এবং যথার্থ ব্যবস্থা নিতে হবে। ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন করার কোনো অপচেষ্টা সহ্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হয়। আজকে এই নিরপরাধ নিষ্পাপ ছাত্ররা আজকে হতাশায় ভুগছেন। আপনারা জানেন ইতিমধ্যে 2 জন ছাত্র আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা বলছি যে বিদেশের যদি মার্ক নিতে হয় তাহলে কেন আগের থেকে স্কুলগুলিকে বলা হলো না? যদি বলা হতো তাহলে স্কুলগুলি গুরুত্ব দিয়ে বিদেশ নিত, ছাত্ররাও বিদেশ গুরুত্ব দিয়ে দিত। আমরা বলছি সবাই 9 থেকে পাশ করে 10 উঠেছে, তাহলে এই বিকল্প মূল্যায়নে তারা ফেল করলো কি করে? আমরা বলতে চাই যে প্র্যাকটিক্যাল থেকে যদি আপনারা মার্ক নেবেন বলছেন তাহলে আগে কেন বলেননি? তাহলে ছাত্ররা ঠিক মতো ভালো করে শিক্ষকরাও ভালো করে ছাত্রদেরকে বুঝিয়ে দিত। আজকে এই সমস্যার জন্য ছাত্র শিক্ষক এবং অভিভাবকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ছাত্ররা শিক্ষককে ভুল বুঝছেন, শিক্ষকরা অভিভাবককে ভুল বুঝছেন, অভিভাবকরা ছাত্রদের ভুল বুঝছেন, ফলে একটা সর্বত্র একটা ভুল বোঝাবুঝি দাঁড়াচ্ছে। আমরা সরকারের কাছে পরিষ্কার দাবি করছি যে যেভাবে যে পদ্ধতিতে অন্যান্য ছাত্ররা পাশ করেছে সেই একই পদ্ধতিতে যারা অনুত্তীর্ণ তাদেরকে স্কুলে একটা আবার একটা টেস্ট নিয়ে 10 মার্কের 20 মার্কের 25 মার্কের অ্যাসাইনমেন্ট দিয়ে তাদেরকে বিকল্প পদ্ধতিতে পাস করার সুযোগ করে দিতে হবে। না হলে তাদের সঙ্গে অন্যায় হচ্ছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা যে আন্দোলন গড়ে তুলছি, ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলছে, আমরা সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে আছি এবং সর্বস্তরের মানুষকে আমরা এগিয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। এসোসিআই নেতা প্রদীপ কুমার দেবের মৃত্যুতে শোক বিভিন্ন মহলে। রংপুরে অবৈধ মদ ও ড্রাগসের রমরমা ব্যবসা, স্মারকপত্র জেলা শাসককে। সোনাই নদী থেকে ব্যাপক পরিমাণে চোরা কাঠ জব্দ, ভূয়সী প্রশংসা বনকর্মীদের।
এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।